সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজনীতি ছাড়ছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার বিকেল 4টে নাগাদ ফেসবুকে দীর্ঘ পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবে তিনি যে বিজেপিও ছাড়ছেন তা পরিষ্কার হয়ে যায় ওই পোস্টেই। বাবুলের ওই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি সাংসদ পদও ত্যাগ করতে চলেছেন তিনি? সেই জল্পনায় সত্যি করে ঠিক ঘণ্টাখানেক বাদে বিকেল 5:13 নাগাদ রাজনীতি থেকে বিদায় জানানোর পোস্টেই একটি বাক্য জুড়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বাবুল। লিখলেন, হ্যাঁ, সাংসদ পদ থেকে অবশ্যই ইস্তফা দিচ্ছি। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়ছিল। বিভিন্ন ফেসবুক পোস্টে তার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। একের পর এক পোস্টে দলীয় নেতৃত্বের একাংশের উপর ক্ষোভ উগড়ে দিতেও দেখা গিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তার দ্বন্দ্ব বারে বারে প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক অতীতে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ থেকে বাবুল বাদ পড়তেই সেই দূরত্ব আরও বেড়েছিল। তারপর বেশ কিছুদিনের নীরবতা, শেষমেশ বাবুল জানিয়ে দিলেন রাজনীতি তো ছাড়ছেনই, সাংসদ পদেও আর থাকবেন না তিনি। ফেসবুক পোস্টে বাবুল জানিয়েছেন, রাজনীতির বাইরে থাকলেও আগামী দিনে তিনি সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে চান। লিখেছেন, সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়, নিজেকে একটু গুছিয়ে নিয়ে আগে তারপর রাজনীতি ছাড়ার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা করেছিলেন তিনি। পোস্টে লেখেন, বিগত কয়েকদিনে বারবার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সংকল্প নিয়ে গিয়েছি এবং আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন। রাজনীতি এবং সাংসদ পদ ত্যাগ করার কথা জনসমক্ষে এইভাবে জানিয়ে তিনি যে কোনো পদের আশা বা দরাদরি করতে চাইছেন না তা স্পষ্ট করে জানিয়েছেন বাবুল। পোস্টেই লিখেছেন সে কথা।